ভাবো তো কোনো দোষ করেনি তুমি শুধু শুধু ওর উপর রাগ করতে চাই না শুধু শুধু নয় অনেক কারণ আছে দোহাই তোমার তুমি আমি আগে বলো আমি যে সারা রাত ভেবো কিছু ঠিক করতে পারিনি তা যদি পারতে রমেশ যেদিন আলাদা বাসা করতে চেয়েছিল সে কথা তুমি সায় দিতে না সুরেশ যেদিন কলেজের দোহাই পারলে সেদিন অন্তত তোমার বোঝা উচিত ছিল তোমার তারা তাদের চাকরির সুবিধা হবে বলে আলাদা বাসা করলে আমি আপত্তি করবো কি বলে বাঁধে যখন ফাটল ধরে গোড়াতেই সেটা বন্ধ করতে হয় বলে বেনো জল এসে সব ভেঙে চুড়ে ভাসিয়ে নিয়ে যায় ভাবে সে আজ কোনো দোষ করেনি কিন্তু খুব শীঘ্রই সে করবে করবে তোমরা আমাকে বিরক্ত করো না একটু একা থাকতে দাও যাও যাও বাবা সর্দারা চলে যাচ্ছে তোমার সঙ্গে দেখা করতে আসছি আমার কাউকে দরকার নেই যা যা দুদিন বাদে তো যেতুই তার চেয়ে আগে থাকতে যাওয়াই ভালো বাবা আমার নতুন বাড়ির ঠিকানা জানাবো একদিন যাস কাল থেকে আর এবারে দুধ দিও না আমার আমার ঘরে আমার খাবার দিবে জানো মাকে ডেকে নিস তোমার মামা বাড়ি যেতে হবে মা কখন চলে গেছে হ্যাঁ চলে গেছে ও একটু দেরি হয়েছে আর কষ্ট হলো না বাবা তুমি একদিন আমার দাদু বাড়ি নিয়ে চলে হবে এখন তুমি তো রোজ বলো হবে এখন একদিন একদম নিয়ে যাবো না দাদু ঠাকুমা পিসিমা এদের জন্য খুব মন কেমন করে না করবে একেবারে একলা তো আচ্ছা তোকে রবিবার দিন আমি ঠিক নিয়ে যাবো কেমন খুশি তো আচ্ছা যা খেলা করবে দিদি ও মা এসো 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 গো এসো এসো বসো ভাই বসো মন্দিরে গিয়েছিলাম তা কেমন আছো দিদি অনেকদিন এদিকে আসতে পারিনি
আর ভাই আমার থাকা না থাকায় কিছু যায় আসে না। ওকে নিয়ে বড় মুশকিলে পড়েছি। দিন রাত্রি বাইরের ঘরে চুপ করে বসে থাকে, তোমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। সবই আমার অদৃষ্ট। হ্যাঁ অদৃষ্ট ছাড়া আছি, নইলে এমন বাপ মা ছেড়ে ছেলেরা কখনো চলে যায়? আমি তো শুনে অবাক। না না ছেলেদের কোনো দোষ নেই ভাই, রমেশ সুরেশের এখান থেকে চাকরি করতে বড় অসুবিধে হতো, তাই অফিসের কাছে একটা বাসা নিয়েছে। তা নাহলে ইচ্ছে করে ছেলেরা আমাকে ছেড়ে যেত। ও তাই নাকি? আমি তো শুনলাম ইচ্ছে করেই। তার শুনবে না কেন, ওদের খারাপটাই সকলে দেখে, ভালোটা তো আর কেউ দেখে না। এর উপর আবার বৌমাদেরও কি যন্ত্রণা বলতো, তাদের কথা আর বলো না। যাবার সময় কি কান্না, কোনো গতি কি গাড়িতে দিয়ে উঠেছে? আহা তা তো হবে, বাপ মাকে ছেড়ে যেতে হচ্ছে কি কম কথা। আর কি বলবো ভাই, ভবিষ্যতে উনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। উমা কেন, কি করেছিল সে? কিছুই করেনি, শুধু বলেছিল মাইনে বেড়েছে। তা সে তো ভালো খবর, ওর কাছে নাকি এটা খারাপ খবর। বললেন মাইনে যখন বেড়েছে এটাও যাবে, আগে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার পাপের ভোগ সেই ফল ভোগ করছে। তুমি কিছু ভেব না দিদি, আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় ভালোই, সবই ভগবানের ইচ্ছা। বাড়িটা ফাঁকা করছে, মায়াটারও মুখটা শুকিয়ে গেছে, এখন ওর বিয়েটা হলে আমি নিশ্চিন্ত হতে পারি। বড় লক্ষ্মী মেয়ে, অমন মেয়ে আর একটিও আমার চোখে পড়েনি। সেদিন ওর কাছে জয়ন্ত বিয়ের কথা পাড়তে গিয়েছিলাম, আহিরে টুকরো ছেলে। আর কি মিষ্টি কথা, আমাকে মাসিমা বলে ডাকে, প্রাণটা আমার জড়িয়ে যায়। আমিও ওকে মায়ার বিয়ের কথা বলেছিলি, তো উনি বললেন সবই তো জানো, আমি তার ইচ্ছে করে বিয়েটা আটকে রেখেছি। কি বলবো ভাই, বলবার কিছু নেই। আচ্ছা তুমি বলো তো দিদি, ছেলের বিয়ে সে তো উনি ঠিক করবেন, আমি তার কি জানি। আমাকে বললেন দেখা হলেই বলেছি, হাজারবার বলেছি, আমার জন্য পুত্র দায় হয়েছে। এসব কথা শুনলে রাগ হয় না? রাগ তো হবারই কথা, সেদিন উনিও বললেন অদৃষ্টে থাকলে হবে। আমি বললাম সে আবার কি, উনি বললেন টাকা। তা আমি বললাম ও তো রমেশ ভার নিয়েছে, এই ওর মুখখানি হাড়ির মতো হয়ে গেল। জানি তো বোন, এই বাড়িটি তৈরি করতে সমস্ত টাকাইতে খরচ। তুমি কিছু ভেবো না দিদি, রমেশ যখন ভাগ নিয়েছে তখন সব ঠিক হয়ে যাবে। আর তাহলে আমি আসি দিদি, এসে বলি। কাজ কাজ কাজ, কটা টাকা মাইনে বাড়ি একবারে মাথা কিনে নিয়েছে, খাটিয়ে খাটিয়ে দম বার করে দিচ্ছে। বুঝতে পেরেছি, আজকেও যাওনি? না এই মানে এত করে বললাম তবু কথা রাখলে না। না দেখো কাজ সেরে উঠবো উঠবো করছি, বুঝছো, ছোট সাহেব এসে টেবিলের উপর এত বড় একটা ফাইল রেখে গেলেন, কাজ সেরে উঠতেই তো 7টা বেজে গেল। 7টার পর বুঝে যাওয়া চলতো না? আহা তা চলবে না কেন, তবে দেখো সারাদিন খাটাখাটনির পর পরে চাকরি করতে গেলে একটু খাটতেই হয়। তাই বলে মায়ের সঙ্গে একবার দেখা করতে যাবে না? না না তা যাব না কেন। দেখো এই এক মাস ধরে তুমি আমাকে এই কথা সে কথা বলে ভুলিয়ে রাখবার চেষ্টা করেছো, আজ আমি একটি কথাও শুনবো না। হঠাৎ রাগের মাথায় বাবা কি বলে ফেলেছিলেন, তারই জেদ টেনে তুমি মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, আমি কিছুতেই হতে দেবো না। এই দেখো সম্পর্ক রাখবো না আমি বলেছি? বলনি, কাজে তাই দেখাচ্ছে। বাবা ডেকে না পাঠালে? আচ্ছা বাবা যদি নাই ডাকেন তাই বলে মার খোঁজ খবর নেবে না? তিনি কি দোষ করেছেন বলতে পারো? আমাদের না খাইয়ে তিনি কখনো খেতেন না, আমরাই ছিলাম তার সব। আজ আমাদের ছেড়ে কি করে তাঁর দিন কাটছে সেটা একবার ভেবে দেখেছে? বাবার কথাটা কি বড় করে ধরলে, মায়ের দুঃখটা দেখলে না? ধরলে তোমাদের পুরুষ মানুষের জেদ। জেদ নয় জ্যোৎস্না, জেদ নয়। দোহাই তোমার, আর ছেলে মানুষই করো না। আজকে ঠাকুরজি এসেছিল, শুনলাম বড়দা মেজদা দুজনেই নাকি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কি করে যে সংসার চলছে একমাত্র ভগবানই জানেন। এ সময় যদি কিছু দিতে পারতে, তুমি যদি না পারো আমি নয় কি দিয়ে আসতাম। কিন্তু হাত যে একেবারে খালি, এই ফ্ল্যাটটা নেবার সময় 300 টাকা ধার হয়ে গেল, নইলে। না না তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না, ব্যবস্থা একটা করতেই হবে। আমার একটা কথা রাখবে? বলো। এই বালাটা নিয়ে যাও, বন্ধুক দিয়ে কিছু টাকা নিয়ে এসো, পরে ছাড়িয়ে নিলেই চলবে। বালা দেবো? না না সে হয় না জ্যোৎস্না। খুব হয় লক্ষ্মী, আমার এই কথাটা রাখ, মেয়েদের গয়না তো দুঃসময়ের জন্যে। সে আমি পারবো না, দাঁড়া আমাকে একটু ভেবে দেখতে দাও।